এরপরে প্রশ্ন হলো হাবিবুল্লাহ মিসবা আপনার আপনি লিখেছেন পুরাতন কবর উপর চলাচলের প্রয়োজনে হাঁটার রাস্তা বানানো যাবে কি পুরাতন কবরের উপরে চলাচলের জন্য যদি পথ তৈরি করতে হয় নির্মাণ করতে হয় রাস্তা তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা যাবে তখন যদি এটি আবশ্যক এলাকা মানুষের জন্য খুব জরুরি হয় এবং কবরে যারা সাহিত্য আছেন ওই যে জায়গায় রাস্তা বানাবেন সেখানকার নিচের যে কবরগুলো আছে সেগুলো এত পুরাতন কবর যে তাদের অস্থিমজ্জা এটা মাটির সাথে মিশে গেছে বা আত্মাদের আপনার লাশটা পচে গলে মাটির অংশ হয়ে গেছে এরকম হয়ে গেলে এতদিন পরে হলে তার উপরে রাস্তা নির্মাণ হতে পারে এবং এর সপক্ষে আপনার বিভিন্ন ফতোয়ার কিতাবগুলোতেই ওলামা একরাম স্পষ্ট ফতোয়া দিয়েছেন এবং সব ওলামা ইকরামে প্রায় প্রায় কাছাকাছি মত পোষণ করেন বিদায়টি জায়জ হবে তখন যদি সেটার মধ্যে দুটি শর্ত পাওয়া যায় তো হলো এটা নিরুপায় খুব বেশি জরুরি আবশ্যকের জন্য দ্বিতীয়ত হল ওখানকার কবরবাসীর কবরের লাশগুলো পচে গেলে মানুষের সাথে মিশে গেছে এমনটি মনে হয় অর্থাৎ এতদিন পুরাতন হয় তাহলে সেক্ষেত্রে করা যাবে আহ অন্যথায় নর্মাল অবস্থাতে কবরের উপরে নির্মাণ করার করা সৈমস হাদিসে আসছে নিষেধাজ্ঞা আলিক কবর উপরে নির্মাণ করা এবং সেখানে বসা এগুলোর উপরে হাদিসি নবীম সালাম নিষেধ করেছেন অর্থাৎ এটা কবরস্থানের সম্মান কবর প্রতি সম্মান দেখানোর জন্য করতে হবে হ্যাঁ পচেগুলো শেষ হয়ে গেছে সেখানে আবার নতুন খবর দেয়া বা অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো করা যায়জ হবে বিশেষ করে নির্মাণ করা যাইজ হবে তখন যখন সেটা একান্ত প্রয়োজনীয় হয় বাধ্য হয় আদর